নিজের অভিষেকে ক্রিকেট বিশ্বে নজর কেড়েছিলেন মুস্তাফিজুর রহমান, উপাধি পান কাটার মাস্টার হিসেবে। সেই ফিজ মাঝে কিছুটা সময় ফিকে হয়ে গিয়েছিলেন, তবে সাম্প্রতিক সময়ে আবার তাকে দেখা যাচ্ছে চেনা ছন্দে, যা আইপিএল থেকেই চোখে পড়ছে। আর তার ফিরে আসার পেছনে মহেন্দ্র সিং ধোনির অবদান আছে বলে মনে করেন তামিম ইকবাল। কেরিয়ারের শুরুর দিকে রীতিমতো দুর্বোধ্য ছিলেন এই বাঁহাতি পেসার, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে রোহিত শর্মা সুরেশ রায়নাদের কাবু করেছিলেন তিনি। বিশেষ করে তার স্লোয়ার কাটার ব্যাটারদের জন্য ছিল রহস্য। সময়ের পরিক্রমায় বোলিংয়ের ধার হারিয়েছিলেন তিনি, শঙ্কায় ছিলেন হারিয়ে যাওয়ার, তবে সাম্প্রতি সময় নিজেকে ভেঙে গড়েছেন মুস্তাফিজ। তাতেই দলে নিয়মিত হওয়ার পাশাপাশি সুযোগ পান সর্বশেষ আইপিএলেও। এবারের আসরে তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। চেন্নাইয়ের ড্রেসিংরুমে ধোনির সান্নিধ্য পেয়েছেন ফিজ, আর সেখানেই তার বেশ উন্নতি হয়েছে বলে মনে করেন তামিম ইকবাল। স্টার স্পোর্টসের এক শোতে মুস্তাফিজ প্রসঙ্গে তামিম বলেন, মুস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে, কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল, পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে, এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে, শান্তভাবে খেলছে, ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ, যেখানে 2 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক বাজে পারফর্মের ভিড়ে টাইগারদের এমন এক জয় স্বস্তিদায়ক বলেই মনে করেন তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, জয়টা খুব দরকার ছিল, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে, তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে, নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে।